অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে চট্টগ্রামের নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয় করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোট মহাজোটের প্রার্থীরা ঘুরছেন দ্বারে দ্বারে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাজার ও পূর্বপুরুষদের কবর জিয়ারতের মাধ্যমে চট্টগ্রামের ১৬টি আসনে সব দলের প্রার্থীদের চলছে ভোটারদের মন জয়ের কৌশল। সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই চলছে নির্বাচনী প্রচার প্রচারণাও। প্রচারণায় পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রতীকের সাথে মাঠে নেমেছেন নগর ও জেলার শীর্ষ নেতাকর্মীরাও। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের কর্মপরিকল্পনাও তুলে ধরছেন প্রার্থীরা। বঙ্গবন্ধু কন্যা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, তিনি এই কাজগুলো সম্পন্ন করবেন, মানুষের আস্থা এবং বিশ্বাস তার উপরে আছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা গ্রামকে বলেছে শহর করবে, গ্রাম হবে শহর, গ্রামগুলো আলোকিত হবে, প্রত্যেকটা রাস্তায় আমরা সোলার লাইট দিয়ে, এলইডি লাইট দিয়ে রাত্রের অন্ধকার দূর করব। অন্যদিকে নানা শঙ্কা মাথায় নিয়েই ভোট উৎসবের অন্যতম অনুষঙ্গ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চট্টগ্রামের প্রার্থীরা। সার্বক্ষণিক ভাবে তাণ্ডব চালানো হচ্ছে, গ্রেফতার চালানো হচ্ছে। নির্বাচনের এই সময়ে যারা নেতারা আছে, তৃণমূল কর্মী আছে, আমরা এজেন্ট নিযুক্ত করছি, তাদের সবাইকে গ্রেফতার করার, এটা আমার প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান নির্বাচন কমিশনারকে, এই দেশের মানুষ যেন ন্যায় বিচার পায়, মানুষ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, এই ধরনের পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সব শঙ্কাকে পেছনে ফেলে শান্তিপূর্ণ পরিবেশে ৩০ তারিখের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর।